আসসালামু আলাইকুম। আজকে দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে তোমাদের জন্য দশম শ্রেণীর অর্থাৎ 2022 সালে যারা এসএসসি পরীক্ষার্থী তাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর তোমাদের আজকে দেখাবো এবং এই প্রশ্নটা দেখো। তোমাদেরকে এই নমুনা এই প্রশ্নটা দেখাচ্ছে আগে, তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখো। এখানে কিছু তথ্য দেওয়া আছে। অ্যাসাইনমেন্ট নম্বর 2, আর এখানে 1 নম্বরে কিছু তথ্য দেওয়া আছে। এখানে তথ্যটা তোমরা দেখে নাও। এখানে কিছু তথ্য দেওয়া আছে, যেমন চিত্র রং 1, 2, 3, 4, আর চিত্র মানে কয়েন সংখ্যা 1, 3, 6, 10। আর এখানে আরেকটা তথ্য দেওয়া আছে, এখানে দেখো 1, 2, 3, 4 এইভাবে একটা স্টক দেওয়া আছে। এই তথ্যগুলি এখানে দেওয়া আছে। আর তোমাদের এখানে যা চাওয়া হয়েছে, প্রশ্নটা হচ্ছে যে বিষয়বস্তু হচ্ছে অনুক্রম ও ধারা বর্ণনা করতে ও এদের পার্থক্য নিরূপণ করতে পারবে, এখানে সমান্তর ধারা ব্যাখ্যা করতে পারবে, স্বাভাবিক ও সংখ্যার বর্গে গণনের সমষ্টি নির্ণয় করতে পারবে, গুণোত্তর ধারা নির্দিষ্টতম পদ ও নির্দিষ্ট সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র গঠন করতে পারবে এবং সূত্র প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। আর এখানে প্রশ্নটা দেখো, 1-এর ক-10 চিত্রটি গঠন করো ও কয়েন সংখ্যা নির্ণয় করো, তথ্যের আলোকে চিত্র গঠন করবে ও কয়েন সংখ্যা বসাবে। খ-নম্বর, প্রদত্ত তথ্যের আলোকে এনতম চিত্রের কয়েন সংখ্যা নির্ণয় করো, সারির কয়েন সংখ্যা পর্যবেক্ষণ করে সাধারণ সূত্র গঠন করবে। 2-এর ক-n = 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো নির্ণয় করো এবং সক থেকে দেখাও যে n = 1, 2, 3, 4 এর আলোকে এনতম সারির সংখ্যাগুলো সমষ্টি চতুর্দুবার এনকে সমর্থন করে। তথ্যের আলোকে দ্বিতীয় কলমের সংখ্যাগুলো গঠন ও সংখ্যাগুলো সমষ্টি পর্যবেক্ষণ করবে। প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে একটি ধারা তৈরি করো এবং কতগুলো সারির সমষ্টিগুলো সমষ্টি 2046 হবে, সমষ্টি সূত্র ব্যবহার করবে, ঠিক আছে। আর 3 নম্বর হচ্ছে সামেশন nk = nk³=784, আর যেখানে n ε হলে সামেশন nk = 1k² এর মান নির্ণয় করো। আর nε এর জন্য n স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টির দ্বারা গঠন করবে, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্রে এন এর মান বসাবে, ঠিক আছে। তাহলে চলো দেখা যাক নমুনা উত্তরটি। এখানে দেখো 1 নং প্রশ্নের উত্তর, ক, উদ্দীপকের আলোকে দশম চিত্রটি নিচে গঠন করা হলো, এখানে মোট কয়েন সংখ্যা 55টি, এখানে মোট কয়েন সংখ্যা হচ্ছে 55টি, ঠিক আছে। এই চিত্রটি দেখো, এখানে যদি এইদিকে এখানে প্রথম শুরু হয়েছে 1, তারপর এইদিকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে। এই 10টা সরি, এইদিকে এখানে 10টা, আবার এদিকেও 10টা, এদিকেও 10টা, কিন্তু এইদিকে গণলে হয় 9, 8, 7 এইভাবে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে তোমাদের কয়েনের চিত্রটা হবে এরকম, ঠিক আছে। তাহলে আমরা এ হচ্ছে 1-এর ক-নম্বরের উত্তর। চলো তাহলে আমরা 1-এর খ-নম্বরের উত্তরটা দেখি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, 1 নং প্রশ্নের উত্তর খ-নম্বর, এখানে 1-এর খ-নম্বরে দেখো, এখানে প্রথম চিত্রের কয়েন সংখ্যা 1, দ্বিতীয় চিত্রের কয়েন সংখ্যা 3 = 1+2, 2 × 1+2/2, তৃতীয় চিত্রে কয়েন সংখ্যা 6 = 1+2+3 = 3 × 1+3/2, চতুর্থ চিত্রে কয়েন সংখ্যা 10 = 1+2+3+4, 4 × 1+4/2, এবার ডট দিয়ে মনে করো আরও অনেক নেওয়া যাবে, কিন্তু আমাদের দরকার হচ্ছে এনতম পদ। তাহলে আমরা লিখতে পারি এনতম চিত্রের কয়েন সংখ্যা 1+2+3+4+(n-2)(n-1)+n, এখান থেকে আমরা লিখতে পারি এন
into n plus 1 by 2 এটা হচ্ছে আমাদের এক নং এর খ এর आंसर ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো 2 নং প্রশ্নের উত্তর ক এখানে n equal 1 হলে দ্বিতীয় কলামে সংখ্যাগুলো 1 1 n equal 2 হলে দ্বিতীয় কলামে সংখ্যাগুলো 1 2 1 n equal 3 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো 1 3 3 1 n সমান 4 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো 1 4 6 4 1 ঠিক আছে অতএব n equal 5 হলে দ্বিতীয় কলামের সংখ্যাগুলো হবে 1 5 10 10 5 1 ঠিক আছে আবার n equal 1 হলে সারির সংখ্যাগুলো সমষ্টি 2 equal 2 to the power 1 n সমান 2 হলে সারির সংখ্যাগুলো সমষ্টি 4 equal 2 square n সমান 3 হলে সারির সংখ্যাগুলো সমষ্টি 8 equal to 2 cube n সমান 4 হলে সারির সংখ্যাগুলো সমষ্টি 16 অর্থাৎ 16 equal 2 to the power 4 ঠিক আছে তারপরে দেখো বাকি টুকু এইভাবে ডট ডট এখন n equal n হলে সারির সংখ্যাগুলো সমষ্টি হবে 2 to the power n এটাই দেখা 2 to the power n টাই আমাদের দেখাইতে বলছে তাহলে আমরা শর্ট এটাই আমরা দেখাইলাম যে 2 to the power n ঠিক আছে এই n equal n হলে সারির সংখ্যাগুলো সমষ্টি হবে 2 to the power n ঠিক আছে আচ্ছা তাহলে আমরা দেখো পরের অঙ্কে যাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 2 নং প্রশ্ন উত্তর খ এখানে প্রথম সারির সমষ্টি 2 দ্বিতীয় সারির সমষ্টি 4 তৃতীয় সারির সমষ্টি 8 চতুর্থ সারির সমষ্টি 16 প্রত্যেক সারির সমষ্টিগুলো নিয়ে গঠিত তারা হলো 2 + 4 + 8 + 16 + dot dot এখানে ধারাটি হচ্ছে কি গুণোত্তর ধারা এই ধারাটা হচ্ছে এটা গুণোত্তর ধারা মনে করি ধারাটির প্রথম পদ হচ্ছে 2 এর সমান হচ্ছে প্রথম পদ হচ্ছে 2 আর সাধারণ অনুপাত হচ্ছে এই 4 কে 2 দ্বারা ভাগ করলে কত 2 তাহলে সাধারণ অনুপাত হচ্ছে 2 ঠিক আছে n সংখ্যক সারির সমষ্টি গুলো সমষ্টি 2046 প্রশ্ন মতে a into r to the power n minus 1 by r minus 1 equal 2046 আর এখানে দেখো a সমান হচ্ছে 2 r সমান হচ্ছে 2 মান বসাই দেওয়া হলো এখন 2 into 2 to the power n minus 1 নিচে r এর মান 2 2 minus 1 equal 2046 বা 2 into 2 to the power n minus 1 equal 2046 এখন এই 2 দ্বারা ভাগ করলে 2 কাটা যাবে এই 2 দ্বারা ভাগ করলে 1023 হবে মাইনাস 1 এইভাবে আসলে প্লাস 1 হয়ে যাবে তাহলে এখানে হলো 124 124 কে আমরা লিখতে পারি 2 to the power 10 এই 2 2 কাটা গেল n equal to 10 অতএব গঠিত গুণোত্তর ধারাটির 10 টি পদের সমষ্টিগুলোর সমষ্টি হচ্ছে 2046 আশা করি তোমরা বুঝতে পেরেছো এই হচ্ছে 2 নং এর খ এর आंसर এখন দেখো আমরা 3 নং অঙ্কটি দেখি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো 3 নং প্রশ্নের উত্তর এখানে n epsilon n k equal 1 to 3 dot dot n summation of k cube equal 784 বা 1 cube plus 2 cube plus 3 cube plus dot dot plus n cube equal 784 এখানে আমরা এই সূত্র লিখতে পারি n into n plus 1 by 2 এর উপর হোল স্কয়ার ইকুয়াল আমরা এই 784 কে স্কয়ার করে লিখলে হয় 28 এর স্কয়ার এই স্কয়ার স্কয়ার কাটা গেল যখন বর্গমূল করি স্কয়ার স্কয়ার কাটা যায় তাহলে থাকে n into n plus 1 by 2 ইকুয়াল 28 এখন যদি আমরা r গুণন করি তাহলে 28 দুগুণে হয় 56 আর এই 56 সমান এই পাশে আছে যদি আমরা সমান এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস প্লাসটা মাইনাস হয়ে যাবে আর এটাকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 7 আর 56 8 9 8 n থেকে যদি আমরা 7 n বাদ দিই থাকে n আর যদি গুণ করি 7 এর কত হয় 56 n স্কয়ার হয় ঠিক আছে তাহলে আমরা এভাবে ভাঙাই নিলাম তারপর এই দুইটার মধ্যে কমন যায় n তাহলে এখানে থাকে একটা n এখানে n কমন নিলে থাকে 8 মাইনাস এই দুইটার মধ্যে 7 কমন নিলে থাকে n এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে 7 দিয়ে 56 এর ভাগ করলে হয় 8 এখন n n প্লাস 8 এখানে আছে n প্লাস 8 এটা আমরা কমন নিলাম তাহলে n মাইনাস 7 ইকুয়াল 0 তাহলে আমরা এটা লিখতে পারি যে হয় n প্লাস 8 ইকুয়াল 0 অথবা অর অথবা n মাইনাস 7 ইকুয়াল 0 তাহলে n ইকুয়াল প্লাস 8 এই পাশে নিয়ে আসলে মাইনাস 8 এটা গ্রহণযোগ্য নয় আর n ইকুয়াল মাইনাস 7 এই পাশে নিয়ে আসলে হচ্ছে প্লাস 7 কিন্তু n এপসিলন n অতএব n সমান
7 এটা হচ্ছে ঠিক কি গ্রহণযোগ্য মান, ঠিক আছে। তারপর দেখো আবার সামেশন কে স্কয়ার ইকুয়াল 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এখানে এই সূত্রটা প্রয়োগ করতে হবে n n প্লাস 1 2n প্লাস 1 a বাই 6, তাহলে n এর মানটা আমরা বসাই দিলাম 7, n এর মান 7, n এর মান 7 বসাই দিলাম। এখন 7 7 আর 1 যোগ করলে হয় 8, আর এখানে 7 7 দুগুণে 14 আর 1 কত 15, গুণ করলে হয় গুণ করার পরে 6 দিয়ে ভাগ করলে 140, ঠিক আছে। এটি হচ্ছে 3 নং-এর আনসার। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এই ছিল তোমার তোমাদের এই তৃতীয় সপ্তাহের গণিতের নমুনা উত্তর, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আর যদি তোমাদের এই ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে এবং কমেন্ট করে জানাবে তোমরা কে কোন জায়গা থেকে তোমরা এই ভিডিওটি দেখছো, কমেন্ট বক্সে জানাবে। আর এটা অবশ্যই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যেন যে কোনো ভিডিও পাওয়ার ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও, ঠিক আছে। তাহলে আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং তোমাদের বন্ধুদের সঙ্গে এই বন্ধুদের কাছে এই বেশি বেশি এই ভিডিওগুলি শেয়ার করে দাও, যেন বন্ধুরাও তোমাদের দ্বারা একটু উপকৃত হতে পারে, ঠিক আছে। তো সবাই সুন্দর থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, এবং সকলের মঙ্গল কামনা করে, সফলতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।